পাবনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আটঘরিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার বাড়িতে কেউ না থাকায় ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে বখাটে করিম ও বেলাল। বিষয়টি জানার পর এলাকার সালিশ বৈঠকে কোনো বিচার পায়নি নির্যাতিতার পরিবার। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আটঘরিয়া থানায় দুইজনকে আসামি করে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছি। আর একজন সহযোগী আছে, তার জন্য অভিযান চলছে, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।